2030 সালের মধ্যে চাঁদে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে চলেছে নাসা। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে চুল্লিটি চাঁদ, মঙ্গল ও তার বাইরে ভবিষ্যতের মহাকাশ অভিযানে সহায়তা করবে। পরমাণু চুল্লিটি হবে 12 ফুট বাই 18 ফুট আকারের চেয়ে ছোট, যাতে এই আকারের রকেটের মধ্যে বসিয়ে একে চাঁদে নিয়ে যাওয়া সম্ভব হয়। নাসা এবং ইডাহো ন্যাশনাল ল্যাবরেটরি যৌথভাবে উচ্চ শক্তি সম্পন্ন এই ফিশন রিয়্যাক্টরটি তৈরি করতে চলেছে। ভবিষ্যতের মঙ্গল বা আরো দূরের মহাকাশ অভিযান সফল করতে নাসা চাঁদকে ঘাঁটি হিসেবে ব্যবহার করতে চায়। সেক্ষেত্রে চাঁদে বিপুল পরিমাণ শক্তি উৎপাদনের প্রয়োজন হবে, যা শুধুমাত্র সৌরশক্তির মাধ্যমে মেটানো সম্ভব নয়। নাসার এই চুল্লিটি হবে ইউরেনিয়াম চালিত ফিশন রিয়্যাক্টর, অর্থাৎ এই চুল্লিতে ভারী ইউরেনিয়াম পরমাণুকে হালকা ওজনের পরমাণুতে ভেঙে ফেলা হবে এবং সেই সাথে উৎপন্ন হবে প্রচুর পরিমাণ শক্তি, যা মহাকাশযান ও চাঁদে অবস্থান নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল শক্তির চাহিদা মেটাবে। 13,200 পাউন্ড বা 6,000 কিলোগ্রাম ওজনের এবং 10 বছর আয়ুর পরমাণু চুল্লিটি এক টানা 40 কিলোওয়াট পর্যন্ত শক্তি উৎপাদনে সক্ষম। নাসার পরবর্তী মনুষ্যবাহী চন্দ্র অভিযানের আগেই চুল্লিটিকে চাঁদে স্থাপন করা হবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।